উপাচার্যের পদত্যাগ সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছেন ছাত্ররা এবং তার জন্য সাতজন পড়ুয়াকে সাসপেন্ড করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ওই সাতজন পড়ুয়ার বিরুদ্ধে সাসপেনশন তুলে নিতে হবে সেই দাবিতে আজকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পড়ুয়াদের একাংশ। এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি, ছাত্রদের ডাকা বন্ধ কি আদেও হচ্ছে, সুব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত জানাবে। দেখো, একেবারেই যে ছাত্র পড়ুয়ারা যে বন্ধ ডেকেছিল সেই বন্ধ কিন্তু আংশিকভাবে সফল হয়েছে, কারণ সকাল থেকেই যে সমস্ত পড়ুয়ারা ছিলেন তারা কিন্তু অনুরোধ করেন, যারা ক্লাস করতে আসেন, যে বিষয়টা হচ্ছে পড়ুয়াদের সাসপেন্ড করা হয়েছে এবং অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিষ্কার করা হয়েছে, যে দাবিগুলো ছিল সেই দাবি নিয়ে কিন্তু পড়ুয়ারা, আন্দোলনরত পড়ুয়ারা কিন্তু প্রতিটি ভবনের সামনে কিন্তু তারা দাঁড়ায় এবং অনুরোধ করে, অনেকেই কিন্তু ক্লাস না করেই ফিরে যান। কিন্তু বিশ্বভারতীর যে পাঠ্যভবন রয়েছে, প্রাণকেন্দ্রের পাঠ্যভবন, সেই পাঠ্যভবনও কিন্তু সকাল থেকে ক্লাস চলছে এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ তরফ থেকে বিভিন্ন ভবনে কিন্তু যে নিরাপত্তা কর্মী, বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা কর্মী রয়েছে তাদেরকে মোতায়েন করা হয়েছিল যাতে ক্লাস সুষ্ঠুভাবে হয়। কিন্তু পড়ুয়ারা কিনা, আন্দোলনরত পড়ুয়ারা কিন্তু যখন অনুরোধ করে পড়ুয়াদের যে এই বিষয় হয়ে রয়েছে যে যেখানে সাতজন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে, অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বহিষ্কার করা হয়েছে এবং সেই দাবি নিয়ে এবং বেশ কয়েক দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে যে আন্দোলন চলছিল আজকে কিন্তু তারা বন্ধ রেখেছিল এবং কিছুটা হলেও কিছু আংশিক সফল বলা চলে। যে আংশিক সফল বন্ধ হচ্ছে সুব্রত, এবং অর্ধেকটা জায়গাতে তুমি যেমনটা বললে যে কিছু জায়গাতে পঠন পাঠনও চলছে, সেক্ষেত্রে তো পঠন পাঠনের সামগ্রিক পরিবেশটা ব্যাহত হচ্ছে, সেক্ষেত্রে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকেই বা কি বলা হচ্ছে? দেখো, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে যেটা আমরা বিভিন্ন ভবনে দেখতে পেলাম যে বিশ্বভারতীর যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু যারা ক্লাস করতে আসছেন তাদেরকে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন এবং যাতে ক্লাস হয় তার যেখানে সেখানে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু তারা রয়েছেন, মোতায়েন রয়েছেন। পাশাপাশি যে বিশ্বভারতীর যে প্রাণকেন্দ্র পাঠ্যভবন সেখানে কিন্তু সকাল থেকেই ক্লাস হচ্ছে এবং শিক্ষা সত্র যেখানে সেখানেও কিন্তু ক্লাস হচ্ছে এক প্রকার বলা চলে, এবং বিভিন্ন ভবন যেখানে ক্লাস হয় সেখানে কিন্তু পড়ুয়ারা, আন্দোলনরত পড়ুয়ারা যায় এবং পড়ুয়াদের একাংশকে অনুরোধ করলে কিন্তু তারা অনেকে বেরিয়ে আসেন, অনেকে কিন্তু এখনো বিশ্বভারতী চত্বরের মধ্যেই রয়েছে যদি ক্লাস হয়, এবং এক কথা ঠিকই বলেছো যে পঠন পাঠনে কিন্তু কোথাও যেন ব্যাহত হচ্ছে। সেক্ষেত্রে যারা বন্ধ ডেকেছিলেন সেই আন্দোলনরত পড়ুয়া, তাদের তরফ থেকে কি এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পেয়েছো? হ্যাঁ, দেখো, পড়ুয়ারা কিন্তু জানাচ্ছেন যে দাবি যে তাদের ছিল সাতজন পড়ুয়া যে সাসপেন্ড হয়েছিল সেই পড়ুয়াদের সাসপেনশন তুলতে হবে এবং যে অধ্যাপক বহিষ্কার, অধ্যাপককে বহিষ্কার করা হয়েছিল তাকে পুনর্বহাল করতে হবে এবং যে ফলাফল, যে পরীক্ষার যে ফলাফল প্রকাশ করতে হবে এবং পিএইচডি যারা স্কলার রয়েছেন তাদের যে অসুবিধা রয়েছে সেগুলি দেখতে সেগুলি সমাধান করতে হবে, যে দাবিগুলি ছিল মূলত সেই দাবি নিয়েই আন্দোলন চলছিল এবং যে বন্ধ ডাকা হয়েছিল সেই বন্ধকে কেন্দ্র করে কিন্তু পড়ুয়াদের একটা অংশ কিন্তু অখুশি বলা চলে যে কেন বন্ধ থাকা হলো যেখানে ক্লাস শুরু হয়েছে একটা অংশ কিন্তু সমর্থন করছেন। আচ্ছা, তাহলে পড়ুয়াদের মধ্যেও তো দুটো ভাগ হয়ে গেল, যারা আন্দোলন করছিল তাদের মধ্যে, এক্ষেত্রে দুপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ এক পক্ষ তোমার কথা অনুযায়ী বন্ধকে সমর্থন করছে আর এক পক্ষ নরম মনোভাব দেখাচ্ছে বলা যেতে পারে। দেখো, একেবারে এক পক্ষ কিন্তু যারা দেখা গেল যে অনেকেই কিন্তু বিভিন্ন যে ভবন সেখানে কিন্তু দেখা গেল তারা রীতিমতো সময় মতো কিন্তু ক্লাস করে ক্লাস করতে এসেছিলেন এবং অনেকে কিন্তু ক্লাসও করছিলেন এবং তারা অনুরোধ করলে কিন্তু পড়ুয়ার, আন্দোলনরত পড়ুয়ারা অনুরোধ করলে কিছু জন কিন্তু তাদেরকে বোঝাতে সফল হলে তারা কিন্তু ক্লাস থেকে বেরিয়ে আসেন, কিন্তু বিশ্বভারতী যে চত্বর সেই চত্বরের মধ্যেই কিন্তু তারা রয়েছেন যদি ক্লাস হয়, একটা অংশ কিন্তু বলা চলে যে ক্লাস করার জন্য কিন্তু তারা এখনো রয়েছেন এবং এক প্রকার বলা চলে বন্ধে কিন্তু যে সমস্যা পড়ুয়াদের যে সমস্যা সেই সমস্যা কিন্তু যে পঠন পাঠন বিঘ্নিত সেটা কিন্তু হচ্ছে। একদম তাই, অনেক ধন্যবাদ সুব্রত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদের তরফ থেকে, আন্দোলনরত ছাত্রদের তরফ থেকে বন্ধের ডাক দেওয়া হয়েছিল সেই বন্ধে আংশিক প্রভাব পড়েছে, কারণ যারা আন্দোলনের ডাক দিয়েছিল তাদের মধ্যেই আবার দুটো ভাগ লক্ষ্য করা যাচ্ছে।